हाई फ्रेंड अपना देखें नेताजी सुभाष ओपेन यूनिवर्सिटी यूट्यूब चैनल। तो तुम्हारा एखे स्क्रिने अलरेडी देखते एखे तारकेश्वर डिग्री कॉलेज असाइनमेंटर रेजल्ट किन्तु पब्लिक सेट कर दिए तो किन्तु विशेष ভাবে কিন্তু আমাকে কোশ্চেন করা হয়েছিল যে আমাদের অন্যান্য যেসব কলেজ বা ইউনিভার্সিটিগুলো আছে নেতাজি ওপেন ইউনিভার্সিটির তো সেই সব অন্যান্য যে কলেজগুলো আছে সেই কলেজে আমাদের অ্যাসাইনমেন্টের রেজাল্ট কবে পাবলিশ করবে। তো তোমাদেরকে একটি কথা বলবো, তার আগে আমি একটি কথা বলে নিন, যারা তারকেশ্বর ডিগ্রি কলেজের স্টুডেন্ট তোমরা রয়েছো তো তোমাদের এখানে কিন্তু অ্যাসাইনমেন্টের রেজাল্টের পাবলিশ করে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে তোমাদের এনরোলমেন্ট নাম্বার দেওয়া আছে, এখানে সাবজেক্ট দেওয়া আছে, এখানে ইএনভিএস এফ বিজি এফ পিজি এফ এইচএস, তোমরা নিজেদের এনরোলমেন্ট নাম্বার চেক করে তোমরা কিন্তু এখানে এই সাবজেক্টগুলো কিন্তু অ্যাসাইনমেন্টের রেজাল্ট খুব সহজে কিন্তু দেখে নিতে পারবে। তো তোমরা একটু চেক করে নেবে, এই পিডিএফ ফাইলের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবে। তো এছাড়াও অন্যান্য যেসব ইউনিভার্সিটি আছে নেতাজি ওপেন ইউনিভার্সিটি আন্ডারে সেই সব কলেজগুলিতে অ্যাসাইনমেন্টের রেজাল্ট বিষয় সাপেক্ষে একটু কথা বলবো। তো অন্যান্য যেসব কলেজগুলি রয়েছে তো তোমাদেরকে একটু কথা বলি, অন্যান্য কলেজগুলিতে কিন্তু অ্যাসাইনমেন্টের রেজাল্ট কিন্তু পাবলিশ করে না বা অ্যাসাইনমেন্টের রেজাল্ট কিন্তু সব কলেজগুলিতে কিন্তু দেখায় না, ঠিক আছে? তো তোমরা তখনই জানতে পারবে যখন তোমাদের পুরো ফাইনাল এক্সাম যখন কমপ্লিট হয়ে যাবে, পুরো ফাইনাল এক্সামের সঙ্গে কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টের রেজাল্ট তখনই তোমরা জানতে পারবে। যেসব কলেজের অ্যাসাইনমেন্টের রেজাল্ট দেখায় না সেই সব কলেজগুলিতে তোমরা একবারে ফাইনাল যখন এক্সাম হবে সেই ফাইনাল এক্সামের রেজাল্ট যখন বার হবে তখনই কিন্তু একবারে কিন্তু তোমরা জানতে পারবে। এবং কিছু কিছু কলেজ আছে যারা অলরেডি দেখে দেয় যে তোমাদের অ্যাসাইনমেন্টের মার্কস, এবং কিছু কিছু কলেজ আছে তোমাদের একবারে ফাইনাল এক্সামের সঙ্গে কিন্তু অ্যাসাইনমেন্টের মার্কস কিন্তু তোমরা জানতে পারবে, তার আগে কিন্তু দেখায় না। তো যেসব কলেজগুলিতে দেখায় না সেসব কলেজগুলিতে সেটা তাদের রুলস এবং তাদের নিয়মকানুনের উপর নির্ভর করে, তারা যদি মনে করে যে আমরা দেখাবো তাহলে দেখাতে পারে, এবং যদি মনে করে না দেখানো হবে না একবারে ফাইনাল এক্সামের সঙ্গে একেবারে কিন্তু দেখাতে হবে, তো তখনই কিন্তু তোমরা জানতে পারবে, তার আগে কিন্তু জানতে পারবে না। তো বেশিরভাগ কলেজে কিন্তু অ্যাসাইনমেন্টের রেজাল্ট তোমরা জানতে পারবে, তো বেশিরভাগ কলেজে কিন্তু পাবলিশ করা হয় অ্যাসাইনমেন্টের রেজাল্ট, এবং কিছু কিছু কলেজে আছে যেগুলিতে অ্যাসাইনমেন্টের রেজাল্ট পাবলিশ করা হয় না। তো যেসব কলেজগুলিতে অ্যাসাইনমেন্টের রেজাল্ট পাবলিশ করা হয় সেসব কলেজগুলিতে যখন অ্যাসাইনমেন্টের রেজাল্ট পাবলিশ করবে তখন তোমাদেরকে অবশ্যই করে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে অ্যাসাইনমেন্টের রেজাল্ট পাবলিশ হয়েছে কি না, সেই সম্পর্কে অবশ্যই একটি ভিডিও তৈরি করে আমি দেখে দেবো। তো তোমরা কীভাবে অন্যান্য যেসব ইউনিভার্সিটি নেতাজি ওপেন ইউনিভার্সিটি আন্ডারে যেসব কলেজগুলো আছে সেই সব কলেজগুলির অ্যাসাইনমেন্টের রেজাল্ট তোমরা কীভাবে জানতে পারবে, তো এটি শুধুমাত্র তারকেশ্বর ডিগ্রি কলেজের অ্যাসাইনমেন্টের রেজাল্ট, গত কিছুদিন আগে কিন্তু এটি পাবলিশ করা হয়েছে এবং অন্যান্য বাকি কলেজগুলিতে কিন্তু এখনও পাবলিশ করা হয়নি। তো যে এরপরে যদি অন্যান্য যেসব বাকি কলেজগুলি রয়েছে সেই সব কলেজগুলিতে যখন পাবলিশ করা হবে অবশ্যই তোমাদেরকে আমি জানিয়ে দেবো, তার আগে ততক্ষণ আমাদের সঙ্গে থাকবেন। তো প্রতিবারের মতো কিন্তু একটি কথা বলবো, যারা এখনও পর্যন্ত নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করবে, পাশে বেল নোটিফিকেশনটি প্রেস করে নেবে। এখানে মিনিমাম 35টি মতো পেজ আছে, তো তোমরা দেখে নেবে যারা তারকেশ্বর ডিগ্রি কলেজের স্টুডেন্ট তোমরা রয়েছো তারা এখান থেকে চেক করে নেবে তোমরা অ্যাসাইনমেন্টের মার্কস তোমাদের কত এসেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে ইএনভিএস তোমরা যে তোমাদের ইএনভিএস সাবজেক্টের উপর যে অ্যাসাইনমেন্ট লিখেছিলে সেই অ্যাসাইনমেন্টের রেজাল্ট তোমাদের নিজেদের এনরোলমেন্ট নাম্বার চেক করে তোমরা কিন্তু খুব সহজে দেখে নিতে পারবে। এবং তারপর এখানে দেখতে পাচ্ছ যে এফ বিজি এফ ইজি, তারপরে লাস্টে এখানে দেখতে পাচ্ছ যে এফ এইচএস। তো এই ছিল আজকের ভিডিও, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং এই পিডিএফ ফাইলের লিঙ্ক অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে ডাউনলোড করে নিজেরা চেক করে নিতে পারবে।